চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, এবারে আঙুল উঠল এসএসকেএম হাসপাতালের উপর। পরিবার সূত্রে খবর, ব্যান্ডেলের মানুষপুরের বাসিন্দা পেশায় অটোচালক মোহাম্মদ আরমান শ্রীরামপুর বাঙ্কিহাটি মোড়ে ম্যাটাডোরের ধাক্কায় গুরুতরভাবে জখম হন তিনি এবং তার সঙ্গী। অবশেষে তাদেরকে পেয়ারাপুর ফাঁড়ির পুলিশ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তারপরেই মোহাম্মদ আরমানকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় কলকাতার পিজি হাসপাতালে ট্রমা কেয়ারে এবং তার সঙ্গীকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। পিজি ট্রমা কেয়ারে গভীর রাতে মৃত্যু হয় আরমানের এবং তারপরেই উত্তেজিত তার পরিবার ট্রমা কেয়ার ভাঙচুর করে। এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমস্ত ঘটনা জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক টাকা খরচ করে ট্রমা কেয়ার বানিয়েছি, সেখানে ভাঙচুর করা ঠিক হয়নি। মৃত মোহাম্মদ আরমানের পরিবার বর্গের অভিযোগ, ওই সময় হাসপাতালে কোনো সিনিয়র ডাক্তার ছিল না, জুনিয়রদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে আর তাই আরমানের মৃত্যু হয়েছে। দেখাবো বিশেষ প্রতিবেদনটি বিস্তারিতভাবে। और पूरा पश्चिम बंगाल का सेरा हॉस्पिटल है जहाँ पर जूनियर डॉक्टर ऐसे किया, जबकि सीनियर डॉक्टर को होना वहाँ पर उचित था। हम लोग अभी भी यकीन नहीं हो रहा है कि वो लड़का अब हम लोग के बीच में नहीं है, ऐसा माहौल है। मतलब बहुत ही दुख लग रहा है इस मैटर को लेकर, बहुत ही बुरा लग रहा है कि शरीर का जो लोम लोम है रोम रोम खड़ा हो जा रहा है। इंसान जाता है पीजी में इसलिए कि वहाँ से बच कर आ जाए, पर ट्रीटमेंट सही नहीं हुआ, बहुत दुख लगा। क्या वार्ता देना चाहते हो, इस बंगाल गवर्नमेंट को क्या कहना चाहते हो? इस चीज़ को गंभीर रूप से देखा जाए, माननीय श्रीमती ममता बनर्जी से यही कहूँगा कि इस चीज़ को अच्छा से देखा जाए। मोहम्मद अरमान बासिंदा दिन जाइके श्रीरामपुर बागी दाड़ी एक ब्रेक जा মেরে পাশ দিয়ে বেরিয়ে গেল। আমরা জানি সবাই কি পিজি ভালো হাসপাতাল আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গতে, ওনাকে পিজিতে ভর্তি করা হবে। কিন্তু পিজিতে আমার মনে হয় কি কোনো ট্রিটমেন্ট ওরকম হয়নি, সব জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে। কেন পরশুদিন ওনার বাবা এত মানে ইয়ে ছিলেন পিজি করে করে অপেক্ষা রেখেছিলেন কি বলছিলেন কি আমার ছেলে হাতে এসে গেল, হাতে এসে যাবে। ওই জায়গাতে যখন পিজিতে পৌঁছে দিয়েছি আমরা, আমার ছেলে বাঁচিয়ে দিয়েছি। কিন্তু হঠাৎ কালকে রাত্রিবেলা শোনা যায় ছেলেটা মারা গেল। বিউরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। জন্মদিন বা অন্নপ্রাশন, বিবাহ হোক বা রিসেপশন, বিল টু ক্যাটারিং করে সেরা পরিবেশন। যে কোনো সামাজিক অনুষ্ঠানের আধুনিক ও সুরুচিকর খাদ্য পরিবেশক বিল টু ক্যাটারার। যোগাযোগের ঠিকানা কাকিনাড়া নারায়ণপুর,